দেখেন আমার নবীর বিশ্ব নেতা গভীর একটা আবু বকরের দরজায়, নেতার কর্মী কেমন একটু খেয়াল করে শোনেন, শুধু দরজায় ডাক দিল আসতে করে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চুমকে গিয়ে বলে, আবু বকর এই গভীর রাত্রে আমি তোমার ঘরে আসতেছি, তুমি কি জানো নাকি? আবু বকর বলে, হুজুর কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রে আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসূল বলেন, চলো যাই। এ বলা মাত্রে আবু জেহেল আবু বকর রওনা দিছে। রাসূল বলে, আবু বকর তোমাকে আমি বললাম চলো যাই, কোথায় যাওয়া লাগবে? তুমি একটা বার প্রশ্ন করবে না, বলা মাত্রে আমার সঙ্গে রওনা দিলে, একটা বার তোমার ঘরে যাও, বউ বাচ্চার কাছে একটু বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করেছি, সেদিন থেকে আমার গোটা কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। কিসের সন্তান, কিসের বউ? আপনি আমাকে ডাকতেছেন আর আমি পিছন থেকে তাকাবো? মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর বিয়াবিবি নেবেন না, আপনাকে আল্লাহ হিজরত করতে বলেছেন মদিনায়, কিন্তু মক্কা থেকে মদিনা উত্তর দিকে, আপনি পূর্ব দিকে রওনা কেন দিলেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা বিশাল পাহাড় পূর্ব দিকে দেখতেছ, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে কষ্ট করে উঠতে হবে, ওই পাহাড়ের মাথায় ৬,০০০ ফুট উপরে উঠে একটা গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। একবার আমাকে একজন বলল, হুজুর এই যে আইনুল হক জিহাদি, আইনুল হক জিহাদি ওয়াজ যখন শেষ হয় তখন বাতি নিবে দিয়ে চলে যায়, মানে যখন ওয়াজ শেষ তখন কি নিবে? বাতি নিবে দেবে। তো এখন বলেন এত হকের ওয়াজ করে যাওয়ার সময় বাতি নিবে দিল, এটা কেমন হলো? আমি বললাম, বাজারে এই বাতি নিবে দেওয়াই হলো গাড়ির সুর, জোরে করে কথা ঠিক কি না? আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গায়ে সুরের মধ্যে আত্মগোপন করেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যে গর্তের মধ্যে আত্মগোপন করলেন এটা কার ভয়ে করলেন, আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? এখন নবীর উম্মতকে আমি প্রশ্ন করতেছি, আপনারা বলেন তো, নবী আবু বকর গিয়ে যে গর্তের মধ্যে লুকা থাকলো এটা কার ভয়ে, আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে? জোরে কোন কথা কয় না, কাফেরের কোনো ভয় নবীর কোনো আছে? তাহলে এটা বোঝা লাগবে তো, জয়গরহাট থেকে আমাকে একজন বলতে দেখো তো আপনার খবর কি? আমি কইলাম আলহামদুলিল্লাহ, তা আমি কইলাম বাদাম তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ, আমি কইলাম নাউজুবিল্লাহ খেয়ে বলে, হুজুর আমার হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই। আমি কোনো আমার হয়ে আকামত হয় ইমাম নাই খেয়ে বলে, ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় ঢুকেছে আমরা ইমামকে আর পাচ্ছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ, মর্যের ভয় হুজুর ইমাম পুলিশের ভয় লুকালো আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন কেন? আমি বললাম, পাগলা ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? আগে তদন্ত করে দেখো, ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি ঘুষের ব্যবসা করে? ইমাম কি গাঁজা বিক্রি করে? ইমাম কি হিরোইন বিক্রি করে? একটু তদন্ত করে দেখো। মর্যের বলতে বলতে আমাদের 14 গ্রামের মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো লোক কেউ নেই। তোমাদের গ্রামে চোর ডাকাতের কথা আছে, তো পুলিশ চোর ডাকাতকে না খুঁজে ইমামকে কেন খুঁজতেছে? তদন্ত করো। দুই দিন পরে মর্জিনা আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আগে নাম কি দোষ? বলে ইমামের মারাত্মক দোষ হলো ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ। আপনার বলেন তো এটা কি ইমামের খুবই দোষ? মসজিদ কার, বাংলাদেশ কার? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে, আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে বর্তমান আইন যে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে এ কোরআনের দলের সাথে যোগ দিছে, এইটাই পুলিশ খবর পায় তখন তাকে ইমামকে খুঁজতেছে। আমি বললাম, পাগলা ইমাম লুকাই নিলে
ইমাম গায়ে সুরের শূন্য কথাই করতেছে, ঠিক না? কি মনে করতেছেন? সকাল হয়ে গেছে, সকাল আবু জেহেল বলতেছে যে হারে আমরা পহরা দিলাম পলাবার তো পারলো না, তো কি করা যায়? আবু সুফিয়ান বলতেছে এরকম 37টা গোত্র একত্র হওয়া যাবে, মানে কাটে যাবে না, তার একদম ফয়সালা করা লাগবে। ঘুমের সাউন্ড বার হয়ে গেছে, ঘুমের সাউন্ড দেখবেন তার অনেকগুলো ঘুম পড়ে, ঘুম পড়ে তো ওরে তামানে চাদর দিয়ে নাকের সাউন্ড। একজন কর্মী ছিল, তার নাম হলো উলিদ ইবনে মুগিরা। জোরে নাম কি? উলিদ ইবনে মুগিরার হাতে একটা তরবারি ছিল, ওই তরবারিটা আল্লাহ নবীকে বিশ্বাস করে যখন চাদরের উপরে মারবার চায়, এইরকম তরবারি চাদরের উপরে মারবে, কারণ বিশ্বাস করে চাদরের মধ্যে আল্লাহ নবী ঘুম পাড়তেছে, যাকে সারা চেতন থেকে পহরা দিলাম আর সেই বেটা আর আগে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে উলিদ বিন মুগিরা যখন দুই দিকে ধারালো বর্ষা মারতে চাই, সঙ্গে সঙ্গে আবু জেহেল ফতোয়া দিয়েছে উলি ঘুমন্ত মানুষকে তিনজন মিলে জামাত করতেছে, তিনজন ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। এখন বলছে যে কে রে, আমরা তো তিনজন, আমাদের ইমামতি কি করবে? মানে আমাদের তিনজন মুসল্লি ইমামতি করবে? তা আওয়ামী লীগ বলতেছে ভাই আমি জীবনে নামাজ পড়ি নি কিন্তু পড়াবার পারব না। বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি কিন্তু সামনে যাওয়া যাবে না। তো জামাত ইসলাম বলতেছে এখন তোমরাই বলো কে যাবে। তখন আওয়ামী লীগ বলতেছে তুই যা সামনে যা, আমি কিন্তু যুদ্ধাপরাধী ভাই। বলে এই পাগলা, বাইরে তুই যুদ্ধাপরাধী আর ভিতরে আমরা তোকে নেতা হিসাবে ইক্তেদার করতে চাই। জামাত ইসলাম সামনে গেছে, বিএনপি আকামত দিছে, এখন জামাত ইসলাম ইমামতি করতেছে, আর এরা দুই সন মুসল্লি হয়ে বলতেছে ইক্তেদাই তো বিহাদার ইমাম, আমরা এই নেতাকে ইক্তেদা করতেছি। সুবহানাল্লাহ, করে না ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি? যারা বাইরে থাকলে সত্য দরবেশ দল, কিন্তু তোমার ঘরের মধ্যে এক কথা আল্লাহ বলতেছে। বাংলাদেশের সব দলের মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর, সব দলের মুসলমান, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, জামাত কোন, সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর। মসজিদ যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে, তেমনি বিশ্বাস যদি সবাই করে, শুধু মসজিদ আল্লাহর না গোটা বাংলাদেশও আল্লাহর, তাহলে মসজিদের ভিতরে যেই কাতারা হচ্ছে বাইরে 14 দল 20 দল ভাঙ্গা সবাই এক দল হয়ে আসবে। আজকে আপনারা মানেন বা না মানেন সত্যি করে বলেন তো, মসজিদ কার? আরো জোরে বাংলাদেশ কার? আরো জোরে। এটা আপনারা বলতেছেন কিন্তু লোক দেখি দেখা যায় না, আমার বাড়ি হতো আমার বাড়ির বাড়ি, আর ও দুটো মসজিদ, ও দুটো মসজিদ। একটু মনোযোগ দিবেন, উনি বিন মুগিরা আবু জেহেল ফতোয়া দিছে, লোকটা খারাপ কিন্তু ফতোয়া হতো ভালো না, এই ঘুমন্ত মানুষকে মারা দায়িত্ব নেই। উলিদ বিন মুগিরা বলতেছে নেতাজি আপনার সব কথা মানা যাবে না, সারা রাত চেতন থেকে, সারা রাত চেতন থেকে যাকে আমরা মারার জন্য পড়া দিলাম আর এই বেটা চাদরের মধ্যে ঘুম পাড়ে, এলে না মারা পর্যন্ত আমার পরিবেশ শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতে চাই, আবু জেহেল খপ করে বর্ষাটা ধরে বলতেছে রে উলিদ বিন মুগিরা, আমি নেতা হয়ে তোরে নিষেধ করতেছি ঘুমন্ত মানুষকে মারা চলবে না। আপনারা বলেন তো উলিদ বিন মুগিরা মারতে চায়,
আবু জেহেল বাধা দেয়, এর মধ্যে কারণ আছে না নাই? কারণ কি? কারণ আবু জেহেল জানে এই সাগরের মধ্যে যে ঘুম পাড়তেছে সে আল্লাহর নবী, আর আল্লাহ নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি একেবারে লাগা লাগে। আবু জেহেল জানে আব্দুল্লাহ ইবনে আল্লাহর নবী, তাকে যদি আমার বাড়ির কাছে মারা হয় তাহলে গদব আসলে আমি সহ শেষ হয়ে যাব। এই জন্যই বর্ষা খপ করে ধরছে। এখন আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? কথা বলেন কে? আপনারা জানেন না নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি, সবচাইতে খারাপ তার নাম কি? না, সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ তার নাম হলো উলিদ বিন মুগিরা। আজকে এই জিনিসটা খেয়াল রাখবেন, একটা হলো বড় শত্রু, একটা হলো খারাপ শত্রু। এখন চিন্তা করেন উলিদ বিন মুগিরা কেমন খারাপ, ওই আল্লাহর নবীকে সবসময় কথা দিয়ে কষ্ট দিত। নবী একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে, উলিদ বিন মুগিরা সাহেব তাকে বলতেছে, ও মুসলমানের নবী, মুসলমান তোমার ওয়াজ শুনে কিন্তু আমরা শুনি না, যাই জন্মের আগে বাবা হারাইছে তাই আবার কিসের নবী? তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোমার বাপ মরে গেল। আচ্ছা আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মারা গেছে এইটা কি নবীর দোষ? এটা কি নবীর দোষ? আপনার যদি কেউ বলে বলুন যদি একই বক্তা ভালো তাহলে দেখতে কালো কেন? যদি এরকম বলে যে বক্তা এত ভালো দেখতে এরকম কালো কেন? আপনার বলেন তো আমি কালো কি? আমি হচ্ছি কে করছে? আল্লাহ করছে। শিশুকালে মরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, সবাই বলেন কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা এই দুনিয়ার, এই তিন নবী ছিলেন একজন। নবীর চোখে দরদর করে পানি পড়তেছে, আল্লাহ হাবিব আপনার চোখে পানি পড়তেছে, যে উলিদ বিন মুগিরার কথার দ্বারা আপনার চোখের পানি ঝরলো সে উলিদ বিন মুগিরাকে আপনি চিনেন? আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ চিনবো না কেন, হচ্ছে মুগিরার কথা বলি। আল্লাহ বললেন হাবিব দুনিয়ার সবাই জানে মুগিরার কথা বলি, কিন্তু বেটা আসলে মুগিরার বেটা উলিদ নয়, ওর পরিচয় হলো উতুল্লিম বাদা জালিকা জানি, তার পরিচয় হলো ও জারত সন্তান। ধরে কেন কি সন্তান? এ কথা বল না কেন কি সন্তান? নবীর সঙ্গে দিয়ে বলে আল্লাহ আমার কষ্ট দিয়ে চোখের পানি বের করছে, এই জন্যই কি আপনি আয়াত নাযিল করলেন? আল্লাহ বলেন হাবিব কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারত সন্তান। আজও বাংলাদেশে যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা কি? হে ফরজান তারা কি? ফেসবুকে দেখেন বিএনপির একজন সাবেক এমপি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল কি বলতেছে? লাইলাতুল মিরাজে গিয়ে নবীজি দেখলো কারো দাঁত কাটতেছে, কারো জিহ্বা কাটতেছে, কারো কানের মধ্যে আগুন দিচ্ছে, মিরাজের একটা ঘটনা নাই? ওই এমপি বলতেছে এগুলো সব ভুয়া কথা, কারণ মানুষ মরার পরে জাহান নামে যাবে, এখনো মরেনি, কিয়ামতের বিচারই হয়নি, তাহলে নবী এগুলো দেখলো কেন? আপনারা বলেন তো ওর ইমান আছে? আল্লাহর নবী বলেছে আমি দেখে আসলাম যারা সুদ খাচ্ছে তাকে কি হচ্ছে, যারা ঘুষ খাচ্ছে তাকে কি হচ্ছে, যে মেয়েরা পর্দা বানিয়ে তাকে কি হচ্ছে, এগুলো কি আল্লাহ আগে নবীকে দেখাবার ভালো না? যা পরে হবে তাকে আল্লাহ নবী দেখাবার ভালো না? এখন তো পানি বলে অথচ এত একটা নেতা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে নবীর এই সকল হাদিসকে সে মিথ্যা বলতেছে। কোন দেশে? বাংলাদেশের যুবকের কারণে সারাদিন ফেসবুক আছে, আগে তো বিকেল বেলা দেখা যেত ফুটবল খেলবে কালীতলা মাঠে, ঠিক না? আগে বিকেলে দেখা যেত কালীতলা মাঠে ওরা ক্রিকেট খেলতেছিল, কিন্তু এখন দেখা যায় একটা নাই, কিন্তু যুবকগুলো কেন কোথায়? একজন বলতেছে দেখবার যদি চান তাহলে গাছতলার যান, দেখবার যদি চান যুবকগুলো কোথায় গাছতলার যান, গাছতলার যায় দেখে ওরা পনেরো জন মোনাজাত করতেছে, এরকম মোনাজাত করতেছে এদের ভালো করা খুবই কঠিন।
এখনো মেলার মধ্যে ঘুরতেছে, মেলার দোকানদাররা এখনো ব্যবসা করতেছে, আপনারা কি মনে করতেছেন যে সমস্ত দোকানদাররা ব্যবসা করতেছে আল্লাহ ও তো সাইজ করবি না? যদি ফুল গুলো খায় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বড় কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, দোকানদার কবরে আসুক তার। আজকে কোরআনের মাহফিলের ওয়াজ বাদ দিয়া তোমার ব্যবসা শুরু করছে, একটা দোকান ধরো আল্লাহ রাখবে না, সাইজ করবে পিঠে সাইজ করবে দরকার কথা বলবে। ঢুকতে না পারে মেলা ঘুরে ঘুরে বাড়ির যায়, এরা কাফেরের বাচ্চা, তাদের সামনে আল্লাহ এই কোরআনের কথা বলেছেন। দোকান বন্ধ করে দিলি তো, এই যুবকগুলার ওই রাস্তার গাড়ি খায় না, দোকানদারি করছি আল্লাহর রাস্তে বাদ দে, আল্লাহর রাস্তে বাদ দে, এখন তো সব ছেড়ে একটা কিলো বিক্রি করবো না। একটু মনোযোগের কথা করে শুনবেন, আল্লাহ আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জাগত সন্তান। কি সন্তান? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। নবীদের বিরুদ্ধে শুধু নয়, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরও জন্মের সমস্যা আছে। ১১৬ জনের মধ্যে আমার নাম তো ১৮ নম্বর, কয় নম্বরে? কি কথা রে, চোর ডাকাতের কোনো তালিকা হলো না রে, আলেমদের তালিকা করছে। এমন একটা দেশে আমরা বসবাস করতেছি, একটু মনোযোগ দেওয়ার সম্বন্ধ আল্লাহ নবীর সাইজ হয়েছে কোরআন পাইয়া, ধরে কম কি পাইয়া। কয়েকদিন পরে উলিদ বিন মুগিরা যখন নবীকে আবার খারাপ কথা বলতে চাচ্ছে, এমন সময় নবী বললেন উতুল্লিন বা দা জালিকা জানি, যেই বলেছে উতুল্লিন বা দা জালিকা জানি, সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়। দৌড় মারার কারণ হলো মক্কার কাফেরেরা আরবি বোঝে, বেগম কি বোঝে, এটা আল্লাহ নবী যে কইছে তুল্লিম বাদা জালিকা জানি, এটা উলিদ বিন মুগিরা বুঝতে পারছে, কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা আরবি বোঝে? আমি বহু মনাবতে আরবিতে গল্প করছি, বহু মনাবতে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে কথা কয় আবার আমাদের কয় মনাবাদ করে হুজুর, আমি আরবিতে গল্প করি ওরা না বুঝে খেলে আমি মনে মনে আল্লাহ হবার করার পরে একটা দোয়া যদি কই বুঝতে পারবি কবর যা, তারপরে খেলা বুঝবি, তারপরে খেলা বুঝবি। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে, জোরে কার কাছে, কারণ সন্তান ভালো
না মন্দ এটা জানি কে। আমার এলাকার এক ছেলেটা হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রং রং মাস উঠলি চাঁদ উঠলি আমার খিদে বেড়ে যায়। এতে বাকি যে 11 মাস আর খিদে লাগে না, কিন্তু চাঁদ উঠলে রোজা আর খিদে বেড়ে যায়। হুজুর রমজান মাসে আমার কাছে খিদে কেন? তাই বললাম এটা যদি জানবার চাস তোর মায়ের কাছে যা, আমার মা কিভাবে জানবে? আর যা জিজ্ঞেস কর, দেখ তো কর ঘরে কে। আর কথা মতো মায়ের কাছে যা বলতে তো মা 11 মাস আমার খিদে নাই, রোজার মাসে তো খিদে খেন। তখন আমার মা আফসোস করে বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি আমার কইছে বৌমা বৌমা এবার রোজা রাখা চলবে না, কারণ রোজা রাখলে আমার নাতি পেটের মধ্যে শুকিয়ে দেবে। তোর জন্য খালি তুমি তাজা থর বললে তোর দাদি আমার জোর করে রোজা ভাঙাছে, রোজার মাসে আমিও খাসি পেটর থেকে তুইও খাসো, এই রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস, এই জন্যই তুই রোজা থাকতে পারিস না। একজন খ্রিস্টান নিয়ে বলিয়ানো বলেছে ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, যখন ভালো একটা কিসের দরকার? ভালো মা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মা তার নাম হলো খাতুন জান্নাত ফাতেমা যোহরা। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। ধরে ধরে আমার মা কি? তোমরা শুধু খাতুনে জান্নাত বলো কিন্তু জোহরা কেন বাদ দাও? এখন আমার সামনে যত মানুষ বসে আছে যদি আপনাদেরকে বলি জোহরা মানে কি, জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি তো হাদিস শরীফ দেখাইছেন, আমি কোন শুনে গেছিলাম 13 মাশাআল্লাহ জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে সুবহানাল্লাহ, সে জান্নাতুল বাকি জিয়ারত করতেছে আব্দুল কাদের ছিলেন। পিছন থেকে মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকি কোন জায়গায় ফাতেমার কবর, একটু চোখ বন্ধ করে দেখেন। অনেক মুরিদের ধারণা বিশ্বাস চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানে, এরকম কিছু মুরিদ আছে না? একটু চোখ বন্ধ করে দেখেন জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানি ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে হুজুর কান্দেন কেন? আব্দুল কাদের জিলানি বলে এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায়, কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ করেন না? সমস্ত মুরিদ কয় হুজুর জান্নাতুল বাকির মধ্যেই কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানি বললেন আমার মা ফাতেমা হলো জোহরা। আমার মা ফাতেমা কি? সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানি বললেন জোহরা মানে যদি সুন্দর চাও তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় ঢোকা লাগবে? ঘরের মধ্যে ঢুকতে হবে। রাসূল বলেছেন এশার পরে কোনো গান গল্প করো না, বরং তোমরা ঘুমায় যাও, ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে মা ফাতেমা সুন্দরী। মা ফাতেমা কেমন সুন্দরী? আর রাসূল একদিন বলেছেন যে আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে এত সুন্দরী করেছে, বেহেস্তের হুরেরা যদি ফাতেমাকে দেখে তাহলে লজ্জিত হবে। তার কেমন সুন্দরী এটা বলার দরকার তো? সুন্দরী তো সুন্দরী, আবার সাজে ঘুরে ছাই ধরে আছে। আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়েছে, ঘরের যে বিছনা সেটাও সুন্দর করছে। হযরত আলী বললেন ফাতেমা তুমি সাজে ঘুরে সুন্দরী, হাসান হোসেনকে সাজায় দিয়ে ঘরটা সাজাইছো। ফাতেমা সঙ্গে সঙ্গে দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালে সময় দেওয়ালে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান হোসেন অন্য ঘরে যখন রওনা দেয় সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে। যেই মাত্র দরজা বন্ধ করেছে আপনি বলেন তো সন্তানকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে তাহলে স্বামী খুশি না বেজার? কথা কয় না স্বামী খুশি না বেজার? এর কি লিখল কে রে এখন এই ফটুয়া কে সার? তাহলে আপনি দিবেন না ফটুয়া সব হবি মনামতার আগে
কিসের আগে দিবে? আগে আর থাকা নাই তো কথা, এই গরমের মধ্যে বুঝতেছে না, এখন ঠান্ডা পড়ে না। এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? এত বছর পর তুই জুয়ান তাগড়া হয়ে গেছিস, এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল? উলিদ বিন মুগরা চমকে বলে, মা খবর কি? বলে, তুই যে জারদ সন্তান, এইটা একমাত্র আল্লাহ ছাড়া আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই গোপন খবর তোকে কে দিল? যে গোপন খবর দিছে সে সাধারণ কোনো মানুষ না রে। উলিদ বিন মুগরা বলে, আমি দুই চোখে তাকে দেখতে পারি না। মা বলতেছে, তুই দেখবার না পারলে কি হবে? সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। উলিদ বিন মুগরা মাকে সামনে ধরে বলতেছেন, আসল ঘটনা কি? মা বলতেছে, আসল ঘটনা হলো তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস তোর বাবার বাড়িতে আসে না। আমার মধ্যে একসময় ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল? যারা দুয়ান তাগড়া বৌঠিয়া মানুষ হয়ে গেছে, সৌদার হয়ে গেছে, তাদের বউগুলো এখন বড় বিপদে আছি। আমি যুবতী বউ বাড়িতে আছি, এইটা তোর বাপের মনে নেই, এটা তোর বাপের কি নাই? মনে নাই। বলতেছে, ভাজান আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, কারণ পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, মেয়ে মানুষের অবস্থাটা কি হয়? আমি আস্তে আস্তে ঘরের ছাদের উপরে গেলাম, যে ঘরের ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই। উলিদ বিন মুগরাকে বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিঘরে তাওয়াফ করতেছি, তাওয়াফ তো বুঝেন? দেখবেন যে বাড়িতে ভাই থাকে না সেই ভাবির বাড়িতে তাওয়াফ হয়, তাওয়াফ এই দেওয়ারা গুলা তোর এখন কারা কথা কয় না? আপনার হয়তো এলাকার লোক কেউ বিদেশে বলছে যায়নি, ভাবি তো ডাক শুনে কি হয়েছে গো? দেওয়ারা বলতেছে, ভাবি আপনার তো সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি, এমন জায়গায় তাল মারছে মনে হয় আপনার বিয়েই হয়নি। ভাবি কান্দের কয়, এই কথা তোমার ভাই জীবনেও কয়। আপনার বলেন তো দেওয়ারা এত তারিফ করার কারণ কি? ওই তো ওভার ডিউটি বাড়বে, ধরে গেল কথা, ওভার ডিউটি হয়, ওভার ডিউটি। উলিপিল মুগিরার মা বলতেছে, তোমার বাপের ছোট ভাই বাড়ির সারে ধারে তাওয়াফ করতেছে। এই দৃশ্য দেখার পরে আমি একটু মেয়ে মানুষ একটু ইশারা দিলাম, আসলে রাস্তার যত যুবক নষ্ট এটা কিন্তু মেয়ে মানুষের কারণে, কারণ একটা যুবক আমাদের খারাপ হতো না যদি মেয়েরা পর্দা না হতো, ধরে একটু চোখে টিভি মারছি, মারা তারা থেকে নিচে নামছি, আসা ঘরের দরজা খুলছি, দেখি তোমার বাপের ছোট ভাই আমার দেওয়ারা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় হানি এখন আসি। তোমার বাপের ছোট ভাইয়ের সঙ্গে আমার মিলন হলো, ওই মিলনের মাধ্যমে তুমি আমার গর্বে এসেছো, তুমি আসলেই জারদ সন্তান। উতুল লিম্বাদা জালিকা জালিম, উলিদ বিন মুগরা কি সন্তান? আবু জেহেল কি ধরে আছে? বর্ষা ধরে আছে। আমি নেতা হয়ে বলছি যে ঘুমন্ত মানুষকে মারা চলবে না, তুই তাও মারিস কেন? এই জন্য খপ করে বর্ষা ধরছে, বর্ষা ধরার পর আবু জেহেল এবার চাদর টান দিচ্ছে, জোরে কন কি টান, চাদরের ভিতরে কে ঘুম পাড়তেছে? আলী এটা হয় আপনারা জানেন, ওরা তো আর জানে না। এরকম বর্ষা ধরে যেই মাত্র চাদর টান মারছে, সঙ্গে সঙ্গে 37 জন নেতার চোখ, সারা রাত জাগার কারণে চোখের মধ্যে বালু পড়ার কারণে
চোখ তো ছোট হয়ে গেছে, গরিবান কি হয়ে গেছে, কিন্তু চাদর টান দেওয়ার পরে এরকম হাসে আমি হচ্ছি এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এমন কথা হযরত আলী বলেছে, সবাই বলতে চলো যাই, চলো যাই। এখন পর্যন্ত বেশি দূর যাওয়া পারেনি, আমাদের মনে হচ্ছে পাহাড়ের কোন গুহার মধ্যে আশ্রয় নিছে। মক্কার যত পাহাড় আছে আমরা সব পাহাড় ঘেরাও করবো, সব পাহাড়। এই কথা বলে যখন সমস্ত 37 জন নেতারা দাবার যাচ্ছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ওই যে ঘুমের ঘর থেকে দাঁড়িয়ে বাহিরে আসে, বাহিরে চলে গেছে ওই 37 জন নেতাকে বলতে, আমার নবীকে তোমরা খুঁজবে, কোন গুহার মধ্যে আছে নবীকে তোমরা খুঁজে বের করবে, আমার দিকে তাকাও। আবু সুফিয়ান বলতেছে, এই বেটা চাদর মধ্যে ঘুম পড়ে, নবী চলে গেল, আবার বুড়ো লোক দেখায় এক সাইজ করা দরকার। হাত আলি বলতেছে, সাইজ করার জন্যই তো ডাকতেছি, আন আন। আর কোরআন কাগজে লেখা শুধু কোরআন না, কোরআন হলো বাস্তব আল্লাহর নবী। এগুলো বলতেছে আন, আবু জার বলতেছে দরকার নাই, দরকার নাই। কারণ হোসেন কি বলেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা কি বিশ্ববিদ। খালি বলবি আজকে আমাদের মতন কিছু আলেম আছে, তার আলেম কিন্তু বীর নয়, যার কারণে হক কথা বাকি ছড়ে ধরে কথা ঠিক নাই। মসজিদের মেম্বরে বসে কেশিয়ার সাহেব সিয়ারে নামাজ পড়ে, একদিনও পায় না। মসজিদের মেম্বরে বসে বাস করে, মসজিদের সভাপতি সিয়ারে নামাজ পড়ে, একদিনও পায় না। কি জন্য কয় না, যদি বলি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আপনি জানেন মসজিদের একটা সিয়ার ভাঙ্গা একটা হজের সওয়াব। মসজিদের একটা সিয়ার আপনি বাইরে ভাঙবেন একটা হজের সওয়াব। আর আমরা হুজুরের কথা কই না, এই জন্য হোসেন বলতে যে আমার বাবা শুধু আলেম না, বিশ্ববীর। কেমন বীর, কেমন বীর, শোনেন হাদিস তো মাহাদান ইয়াদখুলুল জান্নাতে ইউহিব্বুল ইয়ারজিল আদ-দুনিয়া ওয়ালা হুম আলা ঘুম ধরছে না না ঘুম ধরবে। এ হাফেজ মাদ্রাসার ছাত্র তোর হুজুর নাই, এ তোর কে লিয়েছে রে বাদাম, তোর কে লিয়েছে না। যদি সমস্যা হয়, কারণ হাফেজ মাদ্রাসার বাচ্চারা এ ওয়াজ শোনা লাগবে না, তোর এদের ওয়াজ শোনার কোনো দরকার নাই, এরা নিজেরা একটা করে কোরআন শুরু করে করার কথা ঠিক না। এরা যখন আমার তো একটা মাদ্রাসা আছে বুঝলেন, এর কোরআন শরীফ নিয়ে তখন এরকম ফকিয়ার পড়ে, ফকিয়ার পড়ে বুঝলেন। আমি একদিন মাদ্রাসার বারান্দাতে চোখ বন্ধ করতেছি, চোখ বন্ধ করে দেখতেছি এরা কি, শোনেন আল্লাহ পাক যেন আমাকে দেখাচ্ছে, আমাকে যেন আল্লাহ দেখাচ্ছে, এরা হাফিজের মাদ্রাসার কোরআন শরীফ করতেছে না, এরা জান্নাতের পবিত্র বাক্য বাখ্যান করতেছে।
যারা রাস্তাতে গেলে, এই বাচ্চারা রাস্তাতে গেলে ফেরেশতারা নূরের পাকা বিছা দেয়, যা আমাকে পাকা বলতে যা সোনা, যারা পেশাব করে পানি দেয় অজু করে আল্লাহর কোরআন শরীফ ধরে লায়া মুসু ইল্লাল মুতাহারুন, আপনি এরকম বাচ্চাদের দেখবেন জীবনে ওরা খারাপ হয়ে পেশাব করবে না। পেশাব করে আবার কি করে কাশ্মীর গিয়ে পানি দেয়, আর এইরকম প্রাইমারি বাচ্চা আমি বলতেছি আজ পর্যন্ত প্রাইমারি কোনো ছেলেকে আমি বসা থাকা পেশাব করা দেখি না, আমি দেখি না। যারা একটু বড় ফোর ফাইভে পড়ে তারা সেম খুলে পড়ে, আর যারা একটু ছোট এরা প্যান্টের ধারে খারাপ হয়ে যায়। আমি এক ছাত্রকে বললাম গেলে কোন ক্লাসে পড়ি, বলে ক্লাস টুয়ে পড়ি, তো কীভাবে পেশাব করা লাগে তোরকে স্যার তোর কোক শিখাইনি। ওই ছেলে আমার দিকে তাকায় বলে চাষা পেশাব না প্রাইমারি যাই দেখি আমার স্যারই খারাপ হয় পেশাব করে, ও স্যারই খারাপ হয় আমার ময়নারা। হে ময়নারা যদি মন চাই যাও দাদা দাদা যাও যাও, এরকম আর শোনা লাগবে না। তো এরা একটা দল আস যা ময়নারা যাও, এ হাফিজ মাদ্রাসার দ্বারা আছে যাও, কাল সকালে আবার সবক দিবে পারবে না, যাও 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 একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়েছে মনে আছে, দরজা যেই মাত্র বন্ধ সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। এই শোনেন সবসময় কিন্তু মাথার টুপি থাকা যায় না, আপনার কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়ির জায়গায় আমি টুপি মাথা দেব? আমি যদি আর বউকে বলি দেখো ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়াজ শুনলো তোমার প্রতি মিনিটে 100 করে টাকা দেবো, 5 মিনিট 500 টাকা, আমার বউ নিজেই মাথা টুপি খুলে দিয়ে বলবে এই বক্তা গিয়ে বাদ দেন, বক্তা গিয়ে বাদ দেন, দরকার লোকের আপনার চিনে না তাই বক্তা মানে, আমি চিনি না মালটা কি আসলে ভাইজান। নিজের বউয়ের কাছে হুজুর কেউ হওয়া চাই না, যে মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলেছে, এটা কি হযরত আলী খুলেছে? এটা আল্লাহর নবীর সুন্নাত। নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেলেন, আয়েশা ঘরের মধ্যে ঢোকার কারণে নবী দাঁড়ায় গিয়া দৌড়ে গিয়া দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন, মা আয়েশা ছটফট করে কাঁপতেছে, রাসূল বলে আয়েশা কাঁপো কেন, বলে হুজুর জুতার পরে সাল্লার আরো ধন্য হয়ে গেল, সেই ঘরে যদি কোনো বেয়াদবি করে এই জন্যই কাঁদতে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহ আরো ধন্য হয়েছে। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী, রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকছে, নবীর বুকের মধ্যে যেই ঢুকছে নবী ডান হাতটা পিঠের উপরে একটু সাফা দিছে, একটু সাফা দিতেই আল্লাহ কা জিব্রাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমি আল্লাহর আরশ খুঁজে হয়ে গেছে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যায়। ফেরেশতা জিব্রাইল এসে নবীকে বলতে তো হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন, নামাজ পড়তেছেন না জিকির করতেছেন, আপনি কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন হুন্না পড়েন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক, সরলা কথা গায়। তো এখন আদালি মাথার টুপি খুলে দুই কান হাত বাড়ায় দিস, হাসান হোসেন বাইর করে দিছে দরজা বন্ধ, হযরত আলী তুমি একটা হাত যাই মাত্র বাড়ায় দেয় সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা দৌড়ে এসে আলীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দেবার পারবো না, আর কোনোদিন সাইজা গইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাছে
মসজিদের রাস্তা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হেসে হেসে এসে স্বামীর মাথাটা কুলাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে, স্বামী গো আপনি হলেন আসাদুল্লাহ গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আপনি হলেন জ্ঞানের দরজা, আপনি হলেন সিংহ আল্লাহর, আপনি এরকম দুর্বল হয়ে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না আসলে যাইতে হবে? সবাই কন আসলে আজকে মাস্তারি মারতেছে, আজকে মাস্তারি মারতেছে, কোরআনের হক কথা বলবার দিচ্ছে না, কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, মাস্তারি মারতেছে, যে কোনো সময় যাওয়া লাগবে, জনগণ কত ঠিক না যাওয়া লাগবে না, কি নিয়ে যাবেন? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে যত মানুষ আমরা আছি আমরা মরতে চাই, আমরা মরতে চাই না, কতক্ষণ মরতে চাই না, যত চেষ্টা করি বাঁচার কি বুদ্ধি আছে নাকি? কিন্তু কি হয় আমার লোক না মুসলমান। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আর মুসলমান হয় মরবার গেলে কি করা লাগবে? মনে করেন যারা এশার নামাজ পড়েনি, মনে করেন আপনাদের মধ্যে কারা যারা বসে আছেন এশার নামাজ তারা পড়েননি, ফজর আগে যদি আপনি মরেন, মরে গেলেন ফজর আগে, কতগুলো হুজুর আপনার জানাজা পড়লে আপনি মুসলমান? কতগুলো পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার নামাজ পড়ে তারপর আপনি মুসলমান না? কারণ রাসূল বলেছে মান তারা কাসালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে আর যদি ঈশার নামাজ পড়ে ফজর আগে যদি মারা যায়, পৃথিবীর কেউ যদি তার জন্য জানাজা নাও করে, ওই নামাজের কারণে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে। বিশ্বাস আছে? এদের সবাই আমার সঙ্গে বলেন আসলে যাইতে হবে, সুন্দর করে বলা যাবে না আসলে। ফাতেমা বলে স্বামী আসলে যাইতে হবে, আমি সবসময় পর্দার মধ্যে ছিলাম। রে মায়েরা শোনেন, ফাতেমা বলতে আমি সবসময় পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এই ফাতেমার মৃত্যুরা যেন পর্দার মধ্যে দেয়, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এদের গভীর রাত্রে আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পূরা করা লাগবে। যেইমাত্র ফাতেমা বলেছে আমার তিনটা চাওয়া পূরা করা লাগবে, আলী কান্দের বলে ফাতেমা আমি গরিব রে, আমি গরিব রে, দুনিয়ার জীবনে তোমার কোনো চাহিদা আমি পূরণ করতে পারিনি, আর মরার পরে তুমি কি চাওয়া? আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে তুমি নবীর কলিজাতে ফেরত, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে। ফাতেমা বলতেছে লাভ কি, লাভ কি, এক এক লক্ষ মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার একটা জান্নাতের দরজা খুলে গেল। সোনাল একটু ধরে কত দেখি, তাহলে আপনার বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আরো ধরে ধর কার কাছে? আমাদের বলে ল বলতে কি কর, তুমি খালি তুমি আমার হেল্প করে, তুমি গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে খেলছে, গোটাল পাড়া অন্য লোক ভালো পায়, আপনার বলেন তো গোটা পৃথিবীর লোক যদি আপনার বউ ভালো পায় আর আপনি যদি খারাপ করেন আল্লাহ কোনটা গ্রহণ করবে? যার পর্দার অন্তরে বসে আছেন একটু
সাজিয়ে গুজে সব বাড়ির থেকে বেড়া যায়, বাড়ির যখন থাকে পেতনি হয়ে ঘোরে, এটি হলুদ ঘোরা তোছে, এটি মরিচ ঘোরা তোছে, ওটাল গাও ঘুমে। আর যখন কোনো তাকে বেড়া বাড়তে ওরে বাবা রে শোকের ভিতর থেকে আলা ভালা মালা সব বার করে আসতেছে। স্বামী বলতে কোথায় যাবা, বেড়া বাড় যাবো, আফসোস। স্বামী জানতেছে বেড়া বাড় যাবে মানে মানুষের থেকে বাড় যাবে। ছোট্ট মেয়ে ফাতেমা, আমি সেদিন শশীমতী নামাজ করছি, 9 বছরের মেয়ে ফাতেমা হাতত চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে, রাসুল এসে লোকমা দিছে, লোকমা দিছে যে ফাতেমার দুনিয়াতে যে শাস্তে আল্লাহ তার আখেরাতের শ্বাস কেড়ে নিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মারি ফেলে দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি কুটে পকেটের মধ্যে ঢুকে ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোমার নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলতে যে কবে কবে কবে, আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামীরা সোনাল কয় না কিছু কার, এও আজকে আপনাদের বিরুদ্ধে না পক্ষে সোনাল কর না কেন, মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজবে এ করে তখন কয় না, আর সেই ব্যক্তিকে স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা হারাম। সাজবে খালি স্বামীর জন্য, গলা মালা দিবি স্বামীর জন্য, হাতত বালা দিবি স্বামীর জন্য, যদি ছোট লিপস্টিক দেওয়া লাগে স্বামীর জন্য, সব স্বামীর জন্য, কেড়ে তোরা কার জন্য রে। আর রাসুল কি বলেছেন, মেয়েরা সাজবে বিয়ের আগে না পরে, এখন বিয়ের আগে না পরে। আর আমাকে বলে হাই হিল করে কিল কিল করতেছে, আগে অন্য তাও এরকম সামনে ভূত ঢাকতেছিল, এখন অন্য ঘুরে পিছন দিয়ে গেছে। আমাদের ছেলেগুলো লাটুর মতন ঘুরতেছে, লাটু ঘোরা। ওদের একটা গান আছে, সাবি মাইরা দিছে সাইরা, সাবি মাইরা দিছে সাইরা, জনম ভরা ঘুরি তাছে মন আমার দেহ ঘুরি, সঞ্জর করি বানাইছে কোন কারিগরে, এদের যুবকেরা যে লাটুর মতন ঘুরতেছে, কার ধরে ঘুরতেছে, দুই চারটা মেয়ে মানুষ অসম করাচ্ছে, বেটি সাবাস ওরা খালি মিস করে আছে। মাহফিল কমিটিকে আমি বলবো, ভাই আপনারা ওই দিকে একটু খেয়াল থাকুন, প্রশাসনের ভাইরা পুলিশ ভাইরা যদি থাকে ওই দিকে আপনারা একটু খেয়াল থাকুন, এই মাহফিলের দিকে কোনো খেয়াল থাকার দরকার নাই, কারণ কোরআনের আঙ্গিলায় যখন বসে যাবে আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ হেফাজত করবে। জোরে কোন কথা ঠিক না, সাবেরের মধ্যে তারা ঢুকছে, কোনো জ্ঞান দাম আছে আল্লাহ বান্দার একটু মনোযোগ দেন। ফাতেমা বলে স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আমি মরে যাওয়ার পরে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার কেউ নাই। আমি ফাতেমা যখন মরে যাব আমার লাশটা কান্দে করে আপনি জান্নাতুল বাকির করবো তো নাই, সবুজ রঙের একটা বাতি জ্বলবে সুবহানাল্লাহ, জান্নাতুল বাকির করবো তো নাই, সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ও স্বামী আমি জানি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হবে, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তার একটু বলবেন ফাতেমার কবর যেন খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন খবর না দেয়। গভীরাত্রে হযরত আলী আবু জার গিফারের জানলার কাছে বিশ্বস্ত সাপের মতন ফুসফুস করে কাঁদতেছে, আবু জার গিফারের ফোনকে গেল কে কান্দে রে, কে এমন করে কান্দে, দরজা খুলে বাহিরে তাকায় দেখে আসাদুল্লাহ গালি হযরত আলী কাঁদতেছে। আবু জার গিফার বলে ভাই কোনো যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, তুমি আজকে কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে এমন করে কান্দেছ। আলী বলতে যাবো জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু জার গিফার বলে আলী রে দুনিয়ার কেউ মৃত্যু
মৃত্যুবরণ করে নাই তাহলে কবর কেন খুলব? আর যদি মরে যায় রাতের বেলা কবর কেন খুলব? দিনের বেলা কি কবর খনন হবে না? আলী বলতে যাব আজকে ছয় মাসে হাসান হোসাইন নানা হারাইছে, আজকে গভীর রাতে তাদের মা ফাঁকি দিয়ে চলে যাবে। যেই মাত্র কইছে বুজার ছয় মাস আগে নবী বিদায় নিয়েছে, ধরে কোন কয় মাস ছয়টা মাস আগে নবী বিদায় নিয়েছে, এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই। যারে দেখে তারই জিজ্ঞেস করে, বলো রে আমাদের নানা কোন জায়গায়, আমাদের নানা কোন জায়গায়? বলেছে রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কাঁদবে, খবরদার নবীর রওজা দেখা দিবা না। যদি রওজা দেখা যাও, এক দুই ভাই যদি নবীর রওজার পাশে একবার নানা আমি আবু বকর বলতেছি আল্লাহ নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো সবাই বলেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া, আয়াসেন সোনার মদিনায় নাই। আবু জর বলতেছে ভাই মাত্র ছয় মাস আগে নবী চলে গেছে, নবী যাওয়ার পরে এখন যদি মা চলে যায় তোমার দুইটা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবে? আলী বলতে যাবো যাওয়ার পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। ওই গভীর একটি কোদাল নাবুজার ডিফারি জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই। এই জন্য ভাই রে, আপনি যদি ইমান আমলে কবরে যেতে পারেন, আপনার কবরে তার লাগবে না, সুইচ লাগবে না, জানলা দরজা লাগবে না, আপনার আমলের নূর দিয়া আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দিবে। তবে কন্দনা সত্যি না? আবু দর কি করে তাকায় দেখে, কে রে তার নাই, সুইচ নাই, সবুজ রঙের একটা বাতি লটকে আছে ঝুলতেছে, কে ঝুলাচ্ছে কেমনি ঝুলতেছে, এগুলোর দিকে খেয়াল না করে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো তো গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই সবুজ রঙের বাতির আলোটা চার কোনা হয়ে পড়ছে, চার কোনা একে কবরের মতন হয়ে পড়েছে। আবু দরকে ধরে ওই আলো বরাবর কোদাল দিয়ে কবর খোঁড়ানো শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে, অনেক সময় মানুষের বিবেক হেরে যায়, আবেগে কথা বলে, ধরে কোন কথা ঠিক কি না, আবেগে বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস রে কবর, এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আসলাম? মানুষ মরে গেলে দিনের বেলায় তো কবর খুঁড়লে হয় রে কবর, কিন্তু এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম? কবর রে তুই জানিস না রে কবর, আজকে গভীর রাত্রে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মা বলে ডেকেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের কি মেয়ে? মেয়ে মেয়ে হওয়ার পরে রাসূল তাকে কি বলে ডাকছে? জোরে বলেন না, কি বলে ডাকছে? তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, তিনটা, একটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা, একটা হলো হাফসা। তিনটা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে, তখন কে নবী থাকে তার এখানে স্বামী হয়ে যায়। আমাকে নবী আবার নবীর দিক দেয় এক নম্বর, স্বামীর দিক দেয় কয় নম্বর? সবাই জোরে করে আমাকে মতন স্বামী এক বইয়ের হওয়ার মন্ত্র করার পারি না। আর নয়টা বউ নবীর সকালবেলা ধরেছে, তো আজকে আপনি বলা লাগবে আমাকে নয় জনের মধ্যে কাক বেশি ভালোবাসে, বলা লাগবে। নবী চিন্তা করলো নয় জনের মধ্যে কাক বেশি ভালোবাসি, এ কথা বলা মাত্রই পিটাপিটি শুরু হবে, ধরে করবে তার বিপুল। আল্লাহ রাসূল বলে, আল্লাহ যতদিন আমার খাতিদা বউ ছিল এই প্রশ্ন কোনোদিন করেনি আল্লাহ, কিন্তু আমরা কি বিপদে পড়লাম? এ আজকে না আগামীকাল সকালে বলবো, তো সব ভোগ পাঠা দিতে রাত্রেবেলা ডোবে বল তার যদি দাঁড়ায় বলে আল্লাহ কি করি, এরা তো সকালবেলা জানবেন তুমি কাক বেশি ভালোবাসি। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা অহয়ুহা। এক টোপলা খেতুন না গভীর রাত্রে আয়সার ঘরের দরকার, আয়সা রে
আয়েশা দরজা খুলে বলতে আমি জানি, আমি জানি আপনি আমার সবচেয়ে ভালোবাসেন। দিনের বেলা কবার পারেননি, রাত্রে কবার আইসে রাসুল বলে না ভালোবাসার কথা আগামী কেন। এখন তোমাকে দুইটা খেজুর দিলাম, তুমি কাউরে কয় না। হাফসার ঘরের দরজা হাফসারে হাফসা দরজা খুলে দিলে দুইটা খেজুর দিয়ে বলে কাউরে কয় না। ও সাউদা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে দুইটা খেজুর দিয়ে বলে কাউরে কয় না। ওম্মে সালমারে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় দুইটা খেজুর দিয়ে বলে কাউরে কয় না। প্রত্যেকটা বিবির দরজা খুলে দুইটা করে খেজুর দিয়ে শর্ত দিল, খবরদার কাউরে কইব না। পরদিন সকালবেলায় নয়টা বউ ঘিরে ধরে বলে হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলেন গভীরাত্রে মহব্বত করে তাকে দুইটা খেজুর দিছি, তাকে সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বউ ধরে মাথা ঝরান, কিন্তু কেউ তো জানে না তো সবাইকে দিছে। তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? তিনটা বইয়ের সাথে গল্প করতে সেই গল্প। ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরে ঢুকছে, যে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমার বসা নবী দাঁড়িয়ে গেছে। যে নবী বসে আছিল বউদের সাথে গল্প করতেছে, মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়ায় সালাম দিয়ে বলে মা আপনি কেন কষ্ট করে আমার ঘরে আইছেন, আমার ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। এই কথাতে আয়েশার মা আয়েশা বাজি আল্লাহ নবীর আঙ্গুল ধরে বলতে হুজুর আপনি কি কম, মেয়ে বাপের কাছে আইসে আর বাপ দাঁড়ায় তাকে সালাম দিয়ে বলে আপনি কেন আইসেন আমার ডাকলি আমি যাইতাম, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি শুধু নাও, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, শুনিনি, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, নিজের চোখে দেখেছি ফাতেমা হয়ে আমার মা। সঙ্গে সঙ্গে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নিজের চোখে কেমন দেখলেন, হুজুর আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আমরাও তো এটা জানতে পারি। রাসূল বললেন তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত আমাকে শরীর নিয়ে যখন মক্কাতে আসলাম তখন আমার চারটা মেয়ে ছিল, ধরে কোন কয়টা, কুলসুমা জয়নাব রুকিয়া, ওরা তিন বোন ঘরের মধ্যে এসে বসেছে। বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন, বাবা তাইফ বসলে এত পাথর মারছে এই কষ্ট আপনি কেমন সহ্য করবেন, আমার তিনটা মেয়ে বলতেছে এই কষ্ট কেমন সহ্য করবেন। এই কথা বলে তিনটা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলতেছেন বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্যে আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্যে তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? ও বাবা আমি জানি আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না, জন্মের আগে আমার বাবার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মাত্র ছয় মাস বয়সে আমার বাবা মা হারা হয়েছে। বাবা তাইফবাসী পাথর মারছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করবো, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করবো। রাসূল বলে আয়েশা রে আমার তিনটা মেয়ে বলতেছে বাবা আপনি কেমনে কষ্ট সহ্য করবেন, আর আমার ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করবো বাবা। আমার মেয়ে কানতে কানতে ঘরের বাহিরে গিয়া উনুনে চুলার উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করে আবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না বাবা। এই বলে ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে নবী বলে আয়েশা রে আমার মাথা ফাতেমার উপরেতে নিয়ে আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে আয়েশা, প্রত্যেকটা জায়গার উপরে ওই নরম কাপড় গরম পানিতে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয় আমি কখন যেন ছোট বাচ্চার মতো ফাতেমার উড়াতে পারিস মানে ঘুমায় গেছি,
ওই ঘুমের ঘুরে আমি স্বপ্ন দেখতে পাই আয়েশা, আমার মা আমিনা আমার শিয়রের পাশে কাঁদতেছে। সেই ছয় বছর বয়সে মাকে হারাইছি, এত বছর পরে মাকে পাওয়ার পরে মার হাতটা খপ করে ধরে বললাম, মা আইসেন যখন আর আপনাকে কিন্তু যাইতে দিব না। যেই স্বপ্নে আমিনার হাতটা চাইব ধরেছি আয়েশা, সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দেয়। ফাতেমা যখন চুমু দিছে, ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে দিয়া, চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকেছে, তুমি পায়ে দিকে ফাতেমা কাঁদতেছে। রাসুল বলে, ফাতেমা কেন কাঁদতেছিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইমা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা ধরে আছেন বাবা। রাসুল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইমা ধরে তাহলে তুই শুনবে না, আজ থেকে তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা। আবুদার যে ঘরে বলে, কবর খবর ধরবে তুমি করবি না রে কবর, তোর মধ্যে এমন একজন মা আসতেছে যার দুইটা সন্তান জান্নাতে যুবকদের সর্দার হবে। প্রত্যেক জুমার সারি খুব দেয় ইমাম সাহেব আপনাদের শোনায় দেয়, সাইদুর সবাবে আহলে জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনাদের শোনেন না এই যুবকেরা, এই যুবকেরা খালি ফেসবুক চালাচ্ছে, জান্নাতে যাবার গেলে হাসান হোসাইন যদি সিগনেচার না দেয় তোমরা কার আদর্শ মানবা? শাকিব খান আমাদের বাংলাদেশে বগুড়ার জামাই রে, এক নম্বর লুচ্চা। শাকিব খান কিন্তু অপু সরকার বিয়ে করছিল, ঠিক কি না? বিয়ের খবর কেউ জানে না, বাচ্চার বয়স যখন কয় বছর তখন জনগণ জানছে শাকিব খান কাম সারছে। কিছুদিন আগে একটা দেখা গেলো বুগলি আড়াই বছরের বাচ্চা, ওর বাপও নাকি শাকিব খান, এখন পূজা সেরি বলতে যে আমারও প্যাট বড়। এই লুচ্চা ছেলে, কিছুদিন পর ফুটবল খেলা হবে বিশ্বকাপ, আমার গ্রামে এক ছেলে 13 হাত আর্জেন্টিনার পতাকা বানাতে 13 হাত। আমি কইলাম রে, একবার বাংলাদেশের এক সাংবাদিক মেসিক প্রশ্ন করছিল, মেসি মেসি, ও মেসি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভক্ত আছে, আপনি সেই বাংলাদেশ চেনেন? মেসি কয়, বাংলাদেশ পৃথিবীতে আছে কেবল শুনলেন। দেখছেন যেই মেসির এরা ভক্ত, মেসির কাটিং নিয়ে খেলাধুলা করে, এই মেসি বাংলাদেশের নামই শুনেছে, কত বড় গর্ধর আমাদের যুবকেরা। নেইমার উঠলে পাগল, নেইমার দেখবেন কিছুদিন পর ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা। আমি সরকারকে বলবো যে বাংলাদেশের রাজাকার ওই সারা ভাই যারা দেশের বাড়িতে বাংলাদেশের পতাকা বাদ দেয় অন্য দেশের পতাকা ধরে কথা, কতগুলো বাড়ি আবার আর্জেন্টিনার রং করছে, গোটাল বাড়ি আর্জেন্টিনার রং। মানতা সব্যাপি কৌমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথেই তার জিয়া হয়েছে। ওই মেসির সাথে জাহান্নাম যাওয়া লাগবে, ওই মেসি নেইমারের সাথে জাহান্নাম যাওয়া লাগবে। জাহান্নামে যুবকদের সর্দার হবে দুইজন, হাসান আর হোসাইন। এই হাসান হোসাইনের সাথে মহব্বত করো যুবক। রাগ করতে চান পাশে আমার শ্বশুরের গ্রাম, বুঝলেন? হয়তো শিবগঞ্জ অনেক শ্বশুরের গ্রাম থেকে লোকজন এখানে আসতে পারে, এই জন্য আমি কিন্তু কাটে কাটে বাস করতেছি, মানে যা মগত আসতে সব বলে রাখতেছি না, শ্বশুর আছে তাছাড়া আজকে দিতাম বাবা, কারণ আমি তো জানি কাল ধামার বাস করে দিবি না, আজই শেষ শেয়াল ধামা দিয়ে দেবে। হ্যাঁ থাক শ্বশুর, থাক শ্বশুর। রাত বেশি হয়নি, 9টার সময় উঠছি, এখন ফোনে 11টা বাজতেছে, 2 ঘন্টা পরে চলু নাকি কম? আমি বিনোদ একটা বাস করে আসছি তো, আবার রাত্রে আর একটা মারতেছি আপনাকে বসা দেখে ওই ডাঙ্গা থেকে দেখেন বারবার বলতে দরজা থেকে ডাঙ্গা যাচ্ছে, দেখেন 2টা ঘন্টা হলে বেসার করে খেলে ডাঙ্গাই থাকে। আবুদার কবর
যুগে আসতেছে যার স্বামী হলো আসাদুল্লাহ করেন না কি আসাদুল্লাহ আসাদুল্লাহ যে অস্থায় করতেছিল হোসেন বলতেছে না আমার বাবা শুধু আলেম না আমার বাবা হলো বিবি কদ্দুর বি কত বড় বি কামুজ দুর্গের দরজা হ্যাঁসকা টান মারছে হ্যাঁসকা টান মারছে দরজা ঢাল হয়ে গেছে যে দরজা 50-60 জন লোক ঠেলে ফুলবার পারে না ওই দরজা বানাতে ঢাল তার ডান হাত উঠলা বাম হাত ডান হাত তরবারি বাম হাত ঢাল যত কাফের আছিল মারছে তো একটা কাফের থাকে সব দৌড়ছে রাগ করে দরজা ফেলাতেছে 80 গজ দূরে গিয়ে পড়েছে জিহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিক্রি হলো আসাদুল্লাহিল গালিব দরকার সুবহানাল্লাহ তিহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে শুনেন ইতিমধ্যে আল্লাহ নবীর চোখে দরদর করে পানি পড়তেছে সাহাবীরা বলে রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করেন অথচ চোখে পানি পড়ে কেন রাসূল বলতেছে তোমরা তো জানো না এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানালো মক্কার সবচাইতে বড় বীর তার নাম হলো আমর দরকার তার নাম কি প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় জিহাদের ময়দানে 3.5 কোটি তরবারি যুদ্ধে যায় আজকে সেই আমর কাবা শরীফে শপথ করছে আমি রাসূলের মাথা না কাটা পর্যন্ত ওই পানি খাবে না তো এই কথা জানার পরে আমার চোখ একটু পানি আসতেছে ওসমান গনি বলে রাসূলুল্লাহ এত বীর যখন আপনাকে হত্যা করতে আসতেছে তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পাওয়া অবশ করে দেয় কি করে আমরা দোয়া করি না আমরা দোয়া করি আল্লাহ আমরা হাত পাওয়া যেন অবশ করে দেয় তা আল্লাহ রাসূল ওসমানের কথা মতো হাত তুলিছে দোয়া করবে আল্লাহ আমরের হাত পাও অপতি অবশ করাই পারে না কেবল অ বলতে ফেরেশতা জিবরাইল এসেছে এসে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফজিল মুমিনিনা আলাল কিতাল হে রাসূল এই দুইটা হাত খালি দোয়ার হাত না এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত যেরকম কথা ঠিক কি এর কথা কর কি খালি দোয়া না লাঠি এই দুইটা হাতে লাঠি ধরাবেন না আর সারা দুইটা দোয়া করতেছি অন্যায় বিরুদ্ধে লাঠি ধরতেছি না করোনার আয়াত নাজিল হয়ে গেল সঙ্গে সঙ্গে নবী দোয়া না করে হাতটা এইভাবে নিচের দিকে নিয়ে আসলেন হাতটা নিচের দিকে নিয়ে আসলেন সাহেবরা বললেন হুজুর কি হলো রাসূল বললেন তোমাদের মধ্যে কি আছো তোমাদের মধ্যে কি আছো ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাইতে পারবা মানে আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাওয়ার পারবা এরকম তোমাদের মধ্যে কে আছে সব সাহাবী এরকম মাথা নিচু করে চিন্তা করতেছে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় কয় কেজি খায় আর তোর বাড়ি হলো 3.5 মণ এর স্বামী কে দেবে সবাই তখন চিন্তা করে আমি তো ইসলামের আন্দোলনের জন্য রাস্তা যাব যাব না আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার বউ আছে দেখবে এরকম কিছুই কিন্তু আমাদের কিছুর দিন টান দিছে ধরে করার কথা ঠিক কি সবাই যখন চিন্তা করে এমন সময় 13 বছর বয়সে ছোট্ট আলী পিছন দিক থেকে বেড়ায় বলে লব্বাই কে রাসূলুল্লাহ আমি আলি ওই আমরের সামনে যাবার চা আল্লাহ রাসূল একটু বলে রাগ করে বলে এজলাস বস এ আলী এই তুই আমার ছিলিস আলী বলতেছে আল্লাহর ঈমান আমার ভিতরে রাসূলের মহাব্বত আমার অন্তরে শুধু একটা আমর নয় পৃথিবীর তাম আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই কি বিশাল পাওয়ার আল্লাহর ঈমান আমার ভিতরে নবীর মহব্বত আমার কোথায় কলি যায় তার সামনে দাঁড়াবে রাসূল ডাকলেন আলী যে আলী কাছে এসে আল্লাহ বলে ওসমান তোমার বাড়িতে কি তোর বাড়ি আছে ওসমান বলে ওসমান কয় হুজুর আমার বাড়িতে তেমন কিছু নেই তবে উর জব করে একটা ছুরি আছে ওই কুরবানির সময় উর জব করে ওই ছুরি আছে রাসূল বলে ঠিক আছে ছুরি নাকি আসে তো ওসমান বলে ছুরি নিয়ে এসে দিল নবীর হাতে নবীর তাকে থেকে মাত্র 27 ইঞ্চি কয় ইঞ্চি 27 ইঞ্চি তরবারি ধারটার খুব একটা নাই ওই কুরবানির আগে ধার দেয় মানে যখন কুরবানি করবে তারই আগে ধার দেয় তাছাড়া সারা বছর আপনাদের বাড়ি ছুরি নাই এ কথা না আছে না ধার আছে তো এই না অধার ছুরি 27 ইঞ্চি আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন আলী আমার সামনে দাঁড়াবার গেলে তসবি নিয়ে তাগড়ি নিয়ে দাঁড়ালে হবে না এই ছুরি নিয়ে দাঁড়াতে হবে
সঙ্গে সঙ্গে হযরতের সুরে হাতে নেই মারছে দৌড়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে আলী রে আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি দৌড় মারছো কেন? আলী বলতেছে রাসূলুল্লাহ, ওই কাফেরের বেটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহ আমরের পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। এমন দিকে খেয়াল করেন, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কে মিছিল করতেছে? কাফেরা মিছিল করতেছে। আর আমার কালে হাতির মতন, হাতির মতন, হাতির মতন খেলা হাঁটতেছে, সাড়ে তিন তরবারি কান্দ আছে। ইতিমধ্যে হযরত আলী 27 ইঞ্চি ছুরি লিয়া আমার সামনে, একেবারে সামনে, একেবারে সামনে দেখা হয়েছে আমার যে দাবি সামনে খেলা হচ্ছে আমার। মানে যেটাতে কুরবানি জব করে সেটা হলো ছুরি, আর যেটাতে চামড়া ছেড়ে তার নাম কি? চাকু। তুই চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস, তোর কি বাপ মা নাই, তোর কি ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী এই কোরআন থেকে একটা আয়াত, রে খালি কোরআনের তাফসীর শুনতেছেন, এ কোরআন কিন্তু একটা পারমাণবিক বোমার চাইতে বেশি শক্তিশালী, একটা আয়াত পড়ে, একটা আয়াত ওই ছুরির আগায় পড়ে, আয়াতটা পড়ে ছুরির আগায় এরকম ফো দিয়া আমার সামনে একটা দাগ টানছে, একটা দাগ। আগেকার দেখবেন খেলোয়াড়েরা এরকম ডাক দিত না, ডাক দিত না, এই দাগের মধ্যে তো কেউ আসে না। একটা দাগ দিয়া আমারকে লক্ষ্য করে বলতেছে, রে কাফেরের পাটা তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গাইয়া এক ধাপ সামনে যা, জোরে কোন সুবহানাল্লাহ, তুই কত বড় বাপের বেটা, কাফেরের পাটা নবীকে মারবি খালি দাগটা পার হ, পার হ। এমন একটা কথা যে কথা হলো হায়দারি হাক, জোরে কোন কি হাক, আপনি বাড়িওয়ালা ন্যাংরা আর আমি জুয়ান তাকড়া হলাম সোর, আপনি কিন্তু চেতন আছেন, ধরে কেন কি আছেন? বাংলাদেশের মানুষ কিন্তু চেতন নেই, চেতন, চেতন থাকার তা আমার মতন চোর কেবল দরজাতে হাত দিতে, ন্যাংরা বলতে আপনার বলেন তো চোর কি থাকবি না দৌড় দিব, তার মানে বোঝা গেল আমি ন্যাংরা হই গুলা হই আমার চেতন থাকা লাগবে না। বর্তমানে শয়তান আমাদেরকে ঘুমাইয়ে দিছে, ধরে কেন কথা ঠিক কিনা, আমাদের চেতন থাকা লাগবে ভাই, যেই কথা কে চোর মারছে দৌড় কেন চোর দৌড় আসতে, কারণ চোর জানে আমি যেটা করতেছি এটা হলো অন্যায়, আর ন্যাংরা যেটা কইছে সেটা হলো ন্যায়। তা আমরা যদি কোরআনের পক্ষে কথা বলি সেটা কি ন্যায় না অন্যায়? লিল্লাহে হলো না, হলো না, এক সাইডে চলে মনে হয় আপনার পারেন না, পারেন লিল্লাহে কোদাল মারতে চাই, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা জিরা মনোযোগ দিয়ে শোনো, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু জার কার মে কার মা কার বিবি, এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কার মা এ উঠলো কেন, এই সাইডে উঠলো কেন, কবরের কথা শুনে উঠতেছেন, ভয় লাগতেছে? আমার এলাকার এক লোক বলে, হুজুর আমি মসজিদে নামাজ পড়ার যাই না, হুজুর
আরে কেন ভাই, ওই মসজিদের বারান্দার খাট দিতে হবে তো, ওটা দেখলি খালি আমি মরার কথা খেয়ে না। মসজিদের বারান্দার খাটনি ছোট দেখে ওই নামাজ পড়া যায় না, খাটনি দেখলে হওয়ার খালি মরার কথা খেয়াল হবে। এই কোমরের কথা শুনে যারা উঠতেছে এই কি রে, না শোনেন আমাকে বলেছে হুজুর আপনি ওয়াজের শুরুতে কিছু পরে আপনি একটা আদায় করে দিবেন। আমি তো জানি আমার কাহারি, আমি আপনাকে চিনি না, কোন চিনি কি চিনি না, এটা এটা কি পাটনা, এটা কি রাজশাহী, এটা কি টাঙ্গাইল, এটা কি ময়মনসিং, এটা হলো আমার নিজের জন্ম জায়গা কাহারি। মসজিদের উন্নয়ন গল্পে মসজিদের উদ্যোগে আজকে মাফ, আমি কেবল কবরের টান মারতেছি, কবরে কি নিয়ে যাবেন কি নিয়ে যাবেন, এমন একটা কাপড়ের কাপড় পরবেন তার কোনো পকেট নাই। কিন্তু যেদিন ডাক করিবে সবাই বলেন, কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচারিতে, সবাই বললে কি হয়, কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচারিতে, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি বিশেকে, সে কবরের পাথর তোমার করার জন্য আল্লাহর ঘর মসজিদে সবাইকে দান করা লাগবে, 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে দান করা লাগবে। কারা কারা দান করবেন না হাত তোলেন, না না যারা যারা করবেন না তারা হাত তোলেন, এই কারা কারা দান করবেন না তারা হাত তোলেন, গামছার মধ্যে কোন সময় নষ্ট বড় লোড় দিবেন দেয় না, খালি তো ছোট 10 টাকা সিরা ফাটা এটা দিন, ওলা না দিয়ে চকচকা লোড় দিবেন কেড়ে, মাহফিল কমিটির ছেলেরা কোথায় গেল, তারা কিন্তু আমাকে বলেছে বেশি রাত হবে না হুজুর আজকের মাথা নেওয়ার পর, এই জন্য আমার 9টায় তুলে দিছে, এখন কাটায় কাটায় 11টা বাজতেছে, 2 ঘন্টা ওয়াশ করার পরে আমি আপনাদের কাছে রুমাল চাপত দিলাম, বাবাজি রায় রুমাল চাপত, এ তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনাদের মধ্যে এমন যারা আছে যে হুজুর 1000 টাকা দেবো 2000 টাকা দেবো তারাই চাপত রুমালে দিয়ে না, তারা আমার হাতত দেন কি নাম বলবেন, আমি সব দেব আল্লাহ প্রাচীরের মতন বেড়া হয়ে থাকে, টেকা চালিতে উঠতে কেড়ে সিটা পাতান, বাতাস দিলে তো সিটা পাতান থাকে না, আদায় করলে সিটা পাতান বাতাসের মতো উড়ে যায়, উড়ে যাবেন কেন, আপনি কি 10 টাকা দিয়ে পারবেন না, আজকে যেই টাকা দিবেন ওইটা আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করবে জান্নাতের ব্যাংকে। এই জন্য সবাই যে যা পারেন আল্লাহর ইস্তিগফার করেন, মসজিদ কমিটির সভাপতিকে আপনি তো কি দিচ্ছেন, আপনি কখন দেবেন আজলার, এ আপনাদের মধ্যে কোনো জামাই নাই, এই এত জামাই গুলো আমি যে ঘর যে বাড়িতে ছিলাম 70 জন খাবি, একটা জামাই কি নাই যে শ্বশুর গ্রামের মসজিদে 500 টাকা দিবি, দেখি কোন জামাই ওসমান গুলির সঙ্গে জান্নাত করবে, একটা জামাই লাভ দেওয়ার জন্য হুজুর আমি গ্রামের জামাই, আমার শ্বশুরের গ্রামের মসজিদে আমি 500 টাকা দিলাম, একটা জামাই খালি একটা জামাই ওঠুন তো কে বাবা জামাই, আমি চাচ্ছি জামাই, তুমি আচ্ছা গ্রামের মাশাআল্লাহ এই গ্রামের ছেলে 500 টাকা দান করলো আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, একটা জামাই ওঠেন তো একটা জামাই, কিসের শরম, বসে থাকা হলো শরম, দান করা শরম, এটা কে দিল বাবা,
আজকের মাহফিলে সম্মানিত সহসভাপতি বাবার নাম সুলাইমান বাবা জি, আমার 1,000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। এ মা বোনদের মধ্যে কি আদায় করবে? মা বোনদের মধ্যে নির্ভরযোগ্য বিশ্বস্ত লোক পাঠাবে। এখনকার ছেলের আবার ইয়াবা খোর আছে, ইয়াবা খোর বাবা খোর, এই ইয়াবা খোর বাবা খোর যদি মা বোনদের কাছে আদায় শুরু করে, এটা একা কিন্তু একটাও এদিকে আসবে না। এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক মা বোনদের কাছে পাঠাবে। আজকের ওয়াজ মেয়েকের বিষয় হয়নি, সবচেয়ে বেশি মাতামার ওয়াজ, আয়সার ওয়াজ, আজকে মায়ের যা ওয়াজ হতো বাবা। একজন মুরব্বী আমার হাতে 1,500 টাকা দিয়ে গেল, এই গ্রামের জামান, আপনার জামান, এখন কোদাল দিয়ে মসজিদ ভাঙে দেন। এই মসজিদের জন্য টাকা আদায় হচ্ছে, এই সময় যারা উঠতেছে আল্লাহ এই প্যারালাইসিস হয়ে দাঁড়া, আশ্চর্য কথা বলে আল্লাহর ঘরের জন্য টাকা তুলতেছি আর মাথা খারাপ করলো, 2.5 ঘন্টা ওয়াজ করলাম, পেশা মাথায় না পায়খানা আছে, বোঝা গেল না, ধরে গেল কথা ঠিক না, টাকা আদায় করে লাভ করবেন কেন? প্যারালাইসিস বলবেন, ভালো ভালো শুনবেন, সকাল উঠে পাও খাড়া করে পারবেন না। এই 1,500 টাকা পাওয়ার পরে এই ফাঁকে আল্লাহর একজন পাগল কে যেন আমার হাতের মধ্যে 1,000 টাকা দিয়ে গেল, কে দিয়ে গেল রে? হ্যাঁ বাবাকে দিল 1,000 টাকা দান করে গেল। আল্লাহ কি নিয়তে দান করলো আল্লাহ তুমি জানো, আল্লাহ তার নেক নিয়ত জিজ্ঞাসা পুরা করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন, কবুল করো কবুল করো, মুদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মসজিদের ছাদ হয়েছে, ছাদ হয়েছে তাই না? কি বাকি বাকি আছে? আপনাকে গ্রামের লোক, গ্রামের লোকেরা কথা বল না কেন? এই গ্রামে এমন কোন আল্লাহর পাগল আছে আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট দান করবে? 10 বস্তা সিমেন্ট আল্লাহর কোন পাগল আছে? প্রধানমন্ত্রী কিন্তু কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর, ধরে কথা ঠিক কিনা? কোনো দুর্ভিক্ষ হবে না, কোনো দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ, কারণ রহমত বরকতের মালিক কে? অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ কোন দিক দিয়ে রিজিক দিবে আমরা বুঝতে পারি পাবো না, বুঝলেন? এই জন্য নিয়ত করেন আল্লাহর ঘর মসজিদে 10টা বস্তা সিমেন্ট দিবেন, কোন আল্লাহর পাগল আছে? একটু বলেন বলেন, এমন কথা যখন বলতে চাবি কার মা কার বিবে কার মেয়ে, এইটা কবর দেখবে না, আমল যদি ভালো হয় কবর যা
জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান এটা কিন্তু কবর ফাতেমার জন্য বলে নাই, ফাতেমার জন্য বলে নাই, এটা বলেছে আমাদের জন্য। ধরে কারণ কার জন্য? আমাদের জন্য। আবু যার গেফারি কবর ছেড়ে চলে গেল, আর কোদাল মারতে পারলো না। নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমাকে গভীর রাতে দাফন করলো। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার হাসান হাসানের মাকে আমি দুনিয়াতে তেমন কিছুই দিতে পারি না, এরপরেও আমার প্রতি সন্তুষ্ট হয়ে সংসার করেছে, আজকে তোমার কাছে দোয়া করে আমার বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী চিৎকার করে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর, কোথায় ফাতেমার কবর? কে যেন বলতে চালি রে, আমার ফাতেমা হলো পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা বিঘ্নে দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। মসজিদে সিয়ারে নামাজ হবে কিনা, কেন এই কথা কয়বার বলবে? সিয়ার ভাঙলে হবে সব, আমার তো নামাজ হবে কিনা? আপনার জামাতের আমাজ হবে না, জামাতের আমাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে লাগবে। আপনি সিয়ারে যদি নামাজ পড়েন তার বাড়ির পড়েন, আল্লাহ বলেছে লাইকলি ফুল্লাহুল আহসান ইল্লা সাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তোমার যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো বসে থাকা পড়ো, বসে যদি না পারো শুয়ে থাকা পড়ো, শুয়ে থাকে যদি না পারো ইশারা দ্বারা পড়ো, তাও নামাজ পড়ো। কিন্তু শরীর যখন সুস্থ থাকবে তখন তুমি জামাত ধরো, অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে না। আমার কথাটি বুঝলে? অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে। আপনি খাড়া হওয়ার পারেন না, চেয়ারে বসে পাঁচ দুজন কুটি, আর আপনার পায়ের গোড়ের সঙ্গে মিল না করে পারলে তো কাতার সোজা করা ওয়াজিব, কাতার সোজা করা ওয়াজিব। কোনো কিতাবে এসে কারিমুল ফরজ, কাতার সোজা হলো ফরজের নিকটবর্তী। তাহলে আপনি জামাত পরিবার এসে আপনার কারণে একটা কাতার সোজা হলো না, গোটা কাতার বাকি হয়ে গেল। তো সুস্থ মানুষ কেমনি অসুস্থ মানুষের সিএলএ বসতে দেবেন? যদি কেউ একান্তই মসজিদের আওয়াজ করতে চায় তাহলে সিএল নিয়ে সবার শেষে, সকলের শেষে যার পিছনে আর কেউ নেই ওই জায়গায় উনি সিআর নিয়ে নামাজ পড়তে পারবে। আমার কথা কি বুঝলেন? এরা কি দিল রে, এরা কি দিছে রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ শালম বোন বোনাই, এই গ্রামের লোকেরা দান করবো না, সে বোন বোনাই রে, বোন বোনাই শালম পাঁচ দশটা ছেলের ধরে দান পাঠাবো। না মোহাম্মদ এমদাদুল হক বাবা মারা গেছে, খিয়ার ভূগোল 1000 টাকা দান করেছে, এরকম যদি নগদ না পারেন বাকি লেখে দেন, এর রসিদে বসে আছে সব বাকি লেখে দেন। আপনাদের মসজিদের ছাদ করছেন এটা কি সরকারি টাকা না আপনাদের টাকা দেয়? হ্যাঁ না, এই ছাদ কি করে করছেন? মিশেল জিসের করে আমি আপনাদের মধ্যে 15 বস্তার কথা বলছি, আজকের মহাবীর সভাপতি সাহেব 15-10 করেছেন, 15 বলা আপনার বলছি সভাপতি সাহেব 15 বস্তা আপনারা আমার ওখানে ধরে দাঁত দিবেন, দাঁত যায় দেখবেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা এগুলো সব, এগুলো সব পৃথিবীর কারো কাছ থেকে আমি 1 বস্তা ফেরত নিই, এত ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এগুলো নির্মাণ করছি। আমার মন বহুবার আমাকে বলছিল, এলা মাদ্রাসা মসজিদ না করে বগুড়া একটা বাড়ি কর রে, বগুড়া একটা বাড়ি কর শহর থাক। আমার ইমান বলতেছে মরে গেলি সব শেষ, মরে গেলি সব শেষ। রাসুল বলেছে কেউ যদি একটা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানাইয়া দেয়। এদিন আমি তখন মসজিদ নির্মাণ করি, তখন অনেক আমাকে বলছিল আমরা মসজিদে কিছু সামিল হবে না, মসজিদ আমি একলাই বানাবো।
এই কামাই করছি প্রতিদিন অস্কারদের টাকা পেয়েছি, মিস্ত্রি কিনছি, সিমেন্ট কিনছি, রড কিনছি, মসজিদ মাদ্রাসা হয়ে গেছে। পৃথিবীর কোনো বাপের বাপটা পাওয়া পারবে না যে একটা টাকা হুজুরের মাদ্রাসা ধরার দান করছে। তারপরেও পারবেন, বাইরের লোকের দান কি দরকার? এরা ওয়াশ রুম বেড়াচ্ছে না, এরা ওয়াশ রুম বেড়াইছে, ওয়াশ রুমে চলে যায়, এর কাছ থেকে টাকা চাওয়া মানে এরা জুলুম মনে করবে, ঠিক না? আপনার গ্রামের লোকেরা এইরকম যারা আছে হাজির সাহেব, যে কটা হাজির সাহেব আপনাদের গ্রাম আছে, প্রত্যেক হাজির পণ্য বস্তা কেন গরিব মানুষ সৎ করছে, এ হজ যারা করছে তারা ধরি না গরিব, তাহলে হাজির মানে পণ্য বস্তা। তারপরে হজ করার চান্স নিচ্ছে তাকে 200 করে সাইজ, এইরকম ভাবে আপনারা ধরবেন। এই গ্রামের জামা ধরেন, কোন জামা ব্যবসা করে, এই গ্রামের কোন ছেলে চাকরি করে, কোন ছেলে বিদেশে আছে, তাদেরকে ধরে ধরে মসজিদ নির্মাণ করা লাগবে। ধরে ধরে কথা ঠিক, কারণ মাদ্রাসায় সব গ্রামের লোক দান করে, মসজিদে সবাই দান করে না। কারণ জানি ওরকে মসজিদ, ওটা ওরকে মসজিদ, ওটা হামাকের মসজিদ। এই জন্যে আপনাদের পাড়ার মসজিদ আপনাদেরকে নির্মাণ করা লাগবে। আল্লাহ পাক কবুল করুক সকলে করে, আমি একে জবান করে আল্লাহু আমিন। রে কাফেরের বেটা, কত বড় কাফের বেটা, আল্লাহর নবী তো হত্যা করে দূরের কথা, এই দাঁতটা ডেঙ্গায়া এক ধাপ সামনে যা, এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে হযরত আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। তার নাম হলো হায়দারি হাঁক। জোরে কোন কি হাঁক? হায়দারি হাঁক বলছেন, খালি খালি দাঁতটা বাড়বে। আমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে, পিছনের কাফেররা বলতেছে মারেন মারেন মারেন, এই একটা পুজকে কি কইল, আর আপনি দাঁড়ায় গেলেন মারেন। সমস্ত কাফেরদের মিছিলের কারণে আমর যখন আলীকে মারার জন্য ওই তরবারি বিছাইছে, আলী তাকায় দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখটা তাকায় দেখে আমরের তরবারি কে আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। আচ্ছা, নমরুদের চুলাকে আল্লাহ যদি শান্তির বাগান বানাবার পারে, যদি দরিয়াকে আল্লাহ রাস্তা বানাবার পারে মুসার জন্য, তাহলে আলীর জন্য আমরের তরবারি তক্তা বানাবার পারে কি পারে না? আজও আমেরিকা, রাশিয়া, ভারত, চীন যে পারমাণবিক বোমা বানাইছে, এই বোমা হয়তো বাংলাদেশকে লক্ষ্য করে মারবে। আল্লাহ কয় বোমারে, বাংলাদেশে আমার মুসলমান আছে, মুসলমানের মধ্যে পড়ে যাবি, ফুটবি না, মিষ্টি তরমুজ হয়ে আসা। মিষ্টি কি হয়ে যায়? তরমুজ। আমাকে এলাকার বাচ্চারা তো তরমুজ অনেক ধরে খাইবি, তোরা দেখা দেখে তরমুজ করে আসে, ওরা তরমুজ না বোম বোম, তোরা বাড়ির থেকে চাকরি দিয়ে আসে ওই বোম কাটতিছে, আল্লাহ টক টকে তরমুজ খাচ্ছে, আর অনুমিক কোন যন্ত্র দিয়ে দূর থেকে দেখতে দেখে রে আমরা মানলাম বোম, আর এরা কাটিয়ে খায়, এরা কোন জাতির ভাই? আল্লাহ কে এরাই হলো আমার মুসলমান। ধরে কান কি ভাবতেছেন? আল্লাহ পারে কি পারে না? ইমাম মেহেদী আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম যখন আসবে একটা বোমও ফুটবি না রে, কারণ বোম ওরা বানাতে পারে, আগুন নমরুদ জ্বালাতে পারে, কিন্তু আগুন হুকুম মানে কার? বোম বানাচ্ছে আমেরিকা, কিন্তু বোম হুকুম মানবে কার? এই জন্য আমরা বিশ্বাস করবো আল্লাহকে। একটু মনোযোগদের শুনলেন আমার শেষের কথাটা, হযরত আলী তরবারকে তক্তা দেখে হাই দাম করে ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়ে 27 ইঞ্চি ধরে কোন কয়েঞ্চি 27 ইঞ্চি তরবারি খালি আমরের ঘাড়ে লাগাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে, মাথা একদিকে পড়ে যায়, একদিকে দেহ পড়ে গেছে, একদিকে মাথা পড়ে গেছে। এমন সময় নবী আইছে, আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলতে যে হুজুর আমি কিন্তু আমরক মারি নাই, হুজুর আমি কিন্তু আমরকে মারি নাই, খালি তরবারি ঠেকাইছি, আর সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। নবী এভাবে শাহাদত আঙ্গুলি মুখে ধরে বলেন, আলী রে যা হয়েছে হয়েছে, এইটার প্রকাশ করি না। আলী বলতে যে হুজুর আমি জনগণের মধ্যে বলবো না হুজুর, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি তো আমরকে মারি নাই, আমি খালি ঘাড়ে তরবারি ঠেকাইছি, দুই টুকরা কেমনে হলো? আল্লাহ তাই আলী রে আমার আল্লাহর সৈনিক যারা হবে তারা একলা থাকবে না রে, তাদের সঙ্গে আমার আল্লাহ থাকবে। এখন আপনারা বলেন আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন,
যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার স্মরণ করে। আজকের আলোচনার ভিতর দিয়ে আমরা সবাই যেটুকু বুঝলাম এই বুঝ মোতাবেক গ্রহণ করে ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো। আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। নভেম্বরের 15 তারিখ আর একটা হলো 6 তারিখ। এটা হলো জায়গার নাম বন বনাই ফোরকানিয়া মাদ্রাসা। আগামী 6 নভেম্বর প্রধান বক্তা হচ্ছেন অধ্যাপক হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব। অত্যন্ত ভালো বক্তা, জোড়া মাদ্রাসা শিক্ষক আমার সব ভাই, খুব ভালো বক্তা, আপনারা সবাই যাবেন। আর একটা 15 নভেম্বর জায়গার নাম হচ্ছে বন বনাই, এটাও বন বনাই একই গ্রাম পাওয়া কলেরা লাগলো। এটা হলো বন বনাই বর্তদি হাফিজ মাদ্রাসা। এখানে প্রধান বক্তা হচ্ছে হাফিজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। ওরে বাবা রে, সেই বক্তা, আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দীরা আরামের বাড়ি ভঙ্গে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের অবসা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, ওই মদিনার মানুষটা যে কত সুন্দর, সাপ ভরা মুখকে যদি একটা বার দেখতে পায় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানিয়ে দেয়। আমরা কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীদের শোনাবো আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেয়ে কেরাম, তাবা তাবেয়ে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ সকলের আল্লাহ ফরে হাত দিয়ে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম রুকুনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ গো ছোট্ট একটা শব্দ হলো মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতে টুকা বানাও। আমি সহ আমার মতন বাবা হারাই তিন যারা হয়েছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। দাদা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবর বাসীদের আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ এ খিয়ার ভূগোল, এ খিয়ার ভূগোল, খিয়ার ভূগোল, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। যে মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদকে যারা নগদে বাকিতে সহযোগিতা করেছে আল্লাহ মসজিদের ওসিলাই তাদেরকে জান্নাতে বানা। মসজিদ কমিটির সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার, আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব, মুসল্লির সকলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনলো, আমিনা সালিহা পর্দানি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মজুম করে দাও, মাঠে ময়দানের ফসল গুলো আল্লাহ যে একটা পোকা রাখছে ভাই তাহলে ধানের গোড়া কাটে দিচ্ছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ সমস্ত গজব আদাব থেকে আবার গুলোকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ গোটা বাংলাদেশে রহম কর। আল্লাহ আজকের মাহফিলে প্রশাসন কর্তৃক অনুমতি যারা দিয়েছে, প্রশাসনের ভাইরা যারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছে, ভলেন্টিয়ার ভাইরা যারা কষ্ট করে এত বড় আঞ্জাম দিয়েছে, আল্লাহ মেহরবানি করে তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো যারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ছুটে ছুটে আল্লাহ তোমার কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চায়, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ কি আর ভোগের আর দুপুরে আসতে পারবো কিনা জানি না,
হতে পারে আমার জীবনের শেষ মাহফিল আল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাবার নামে নাম আল্লাহ আবুল হোসেন। আমার বাবা মারা গেছে, আমার বাবা দুনিয়াতে আছে, আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ হারাম।